হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ, মিতুকার্তিক ব্লগ। তো এই দেখো, খোলা আকাশের নিচে আজকে আমি হাড়ি কড়াই নিয়ে বসে গেছি, আর ছেলে তোমাদেরকে হাই বলছে। তো আমার ছেলেকেও কমেন্ট বক্সে হাই বলতেই পারো তোমরা। তো আজকে দেখো, খোলা আকাশের নিচে রান্না করছি। অ্যাকচুয়ালি গ্যাস মশাই আমাকে টাটা বাই বাই বলে দিয়েছে। এদিকে গ্যাস আমার বুকিং করা রয়েছে, কবে আসবে তার ঠিক নেই। আর এদিকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ছেলে মেয়ের স্কুল আছে, ছুটি। তো আজকে ছেলেকে বললাম চল আমরা পিকনিক করি বাইরে। ছেলে বলছে কিসের পিকনিক? বলছে ফুলকপির মাংসের পিকনিক। বলছে ঠিক আছে মা, তো ফুলকপির মাংসের পিকনিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার শাশুড়ি মা কি করে গরম মশলা ছাড়া মাছ মাংস ডিমের ঝোল এইসব রান্না করতো, কিন্তু গরম মশলার মতনই ভালো লাগবে, বরঞ্চ গরম মশলার থেকে বেশি ভালো লাগবে। সামান্য ছোট্ট একটা ট্রিক, আর সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি কিন্তু স্কিপ করবে না। তো এই দেখো, আমার ফুলকপিগুলো সুন্দর করে গোটা গোটা করে কাটা হয়ে গেছে। এদিকে ছেলে একটা কাঁকড়া কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে পাইনি অ্যাকচুয়ালি, দোকান ঘরে ভিতরে চলে এসেছিলো কোথা থেকে। সেই দিন থেকে ছেলে কাঁকড়া পোষা শুরু করেছে, আর ফুলকপিগুলো ছেলে কাঁকড়াকে খেতে দিয়েই যাচ্ছে। তো আমি বলছি বাবা আর দিস না, কারণ ফুলকপির দাম এক একটা 10 টাকা করে পড়েছে। দুটো ফুলকপি 20 টাকা দিয়ে কিনেছিলাম। আর আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর এই দেখো, আমি বললাম না যে হঠাৎ করে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, ওই জন্য আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি আখায় রান্না করবো। ওই জন্য আমি হাড়িতে কাদা দিতে, মানে হাড়িতে মাটি আসতে আমি ওটা করতে পারিনি। ওর জন্য কালকে সকালে যে আমার কী কষ্ট হবে কালি তুলতে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর কড়াইতে আমি একটু জল গরম করে নিচ্ছি, আর হলুদ লবণ দিচ্ছি। হলুদের পরিমাণটা তোমাদের বেশি মনে হতে পারে, অ্যাকচুয়ালি হলুদটা আমার ঘরের হলুদ, কোনো টেনশন নেই, একটু বেশি হলেও কোনো ব্যাপার না, কারণ এটা কেমিক্যাল ফ্রি হলুদ। তো একটু হলুদ বেশি হলেও কোনো ব্যাপার না, যেহেতু আমি ভাব দেবো না, অ্যাকচুয়ালি এটা আমি সিদ্ধ করবো। এখনকার ফুলকপি একটু শক্ত শক্ত হয়, তো ভাব দিলেও কোনো কাজ হবে না, একটু সিদ্ধ করতে হবে। আর আজকে ছিল একদম ফ্রেশ টাটকা রুই মাছ, জ্যান্ত রুই মাছ। তো রুই মাছের কিছুটা অংশ নিয়ে এসছে, পুরো অংশ আনতে পারিনি, অল্প অংশ নিয়ে এসছে। তো রুই মাছটা আমি লবণ হলুদ হাত দিয়ে সুন্দর করে মাখাচ্ছি। এটাও কিন্তু আমার শাশুড়ির কথা ছিল যে লবণ হলুদ নাকি হাত দিয়ে মাখালে মাছের টেস্ট অনেকটা বাড়ে। আমি জানি না একথা ঠিক কিনা, কিন্তু আমি সত্যি ভালো লাগে যে হাত দিয়ে মাখালে টেস্ট অনেকটা বেড়ে যায়। আর তেল দিয়ে দিলাম কড়াইতে, মাছটা ভেজে নেবো। আর এতক্ষণ লাইক না করে থাকো তো লাইক করে দাও, আর নতুন এলে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো মাঝে মধ্যে এইরকম একটু সময় অ্যাকচুয়ালি তোমরা ভাবতে পারো যে আমি কত বড়লোক গিরি দেখাচ্ছি যে আমি গ্যাসে ছাড়া রান্না করি না, অ্যাকচুয়ালি তা না। লাস্ট টাইম যখন আমার অপারেশন হয়েছিল তারপরের থেকে আমি বসে রান্না করতে পারি না। তো আজকে অনেকদিন পরে আমি বসে রান্না করলাম, আমারও খুব আনন্দ হচ্ছিল, আমার আখায় রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এই দেখো, আমি কিন্তু মশলা কিনিয়েছি, আর তোমাদেরকে আগে আমি হয়তো বলতে পারিনি যে গরম মশলা ছাড়া কি করে ডিমের ঝোল এইসব রান্না আমার শাশুড়ি মা করতো, কিন্তু গরম মশলার মতনই কাজ হতো, সেইটাও তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবে না, কিন্তু পুরোটা দেখবে। তো আমি আজকে মশলার ভিতরে কী নিয়েছি, কিছুটা রসুন, কিছুটা আদা, কটা শুকনো লঙ্কা, আর একটু জিরে। আর এটা কিন্তু আমি মিক্সিতে বাটিনি, শিলনোড়ায় বাটছি। কেন বাটছি? কারণ শিলনোড়া ফ্লেভারটা যেরকম দেবে না, সেটা কিন্তু মিক্সিতে দিতে পারবে না তোমার। এই দেখো, অল্প পরিমাণে মশলা, কিন্তু এর কাজ অনেক হবে। কিন্তু মিক্সিতে যদি আমি এইটুকু মশলা পিসাই করতাম, তাহলে এর কোনো অস্তিত্বই আমি পেতাম না, মানে কোনো গন্ধই আমি পেতাম না। তো আমার শিলনোড়ায় মশলা করাটাও খুব পছন্দ হয়, কিন্তু বললাম না ওই যে একটা কারণে, এক বছর ওই কারণের জন্য আমি না খাই রান্না করতে পারি, না শিলনোড়ায় হাত দিতে পারি। তো আজকে সাহস করে আমি এটা করেই ফেললাম। তো সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছিল আজকে আখায় রান্না করতে। আর ছেলে বলছে মা কত মজা, আমরা পিকনিক করছি। আমি বলছি হ্যাঁ বাবা, এখন তো পিকনিক করার মৌসুম, তোমার পরীক্ষাটা শেষ হোক, আমরা আরও বড় বড় পিকনিক করব। তো পরীক্ষা শেষ হওয়ার পরে তো অনেক কিছু প্ল্যান আছে, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো সব কিছু। তারপরে একটু ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নিলাম ওই মশলাটা দিয়েই, আর কিন্তু কোনো মশলা দিচ্ছি না, কিন্তু মাছের ঝোল করছি ফুলকপি দিয়ে, হালকা পাতলা, শুকনো করবো না, কিন্তু পাতলা ঝোল করব। কিন্তু সত্যি কথা বলতে আজকে তরকারিটা খেতে না ফাটাফাটি হয়েছিল, ফাটাফাটি মানে মারাত্মক লেভেলের ভালো হয়েছিলো। তো বড়মশাই যখনই বাইরে গিয়ে দেখলো যে আমি আখায় রান্না করছি, তো বললো আজকে তো খাবারে মজা এসে যাবে। তো তারপরে ভাবলাম যে বরের জন্য তো কিছু ভাজা উচিত, কি ভাজবো, তো ভাজাভাজি খুব ভালো খায়। তো তারপরে এই দেখো, ছোট একটা বেগুন গাছ, ছোট না অ্যাকচুয়ালি বুড়ো হয়ে গেছে বেগুন গাছটা, 2 বছর ধরে কন্টিনিউ আমাকে যে পরিমাণে বেগুন দিচ্ছে না, মানে কি বলবো সত্যি। তো আমি কটা বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি, সেই বেগুনগুলো ভাবলাম যে ভেজে দেবো, কিন্তু বেগুন ভাজাগুলো এত টেস্টি হয়েছিল যে ছেলে মেয়েও খেয়েছিল, বড়মশাই অল্প পরিমাণে ভাগে পেয়েছিল। আমি তো ভেবেছিলাম যে ও একাই খাবে হয়তো, কিন্তু না, সবাই মিলেই খেয়েছিল। তারপরে এই যে আমার পুরো ফুলকপি আলু গলে গেছে, তারপরে মাছটা আমি দিয়ে দিলাম, মাছ দিয়েও একটু ঢেকে দিয়েছিলাম। মাছটা দেওয়ার পর কিন্তু অবশ্যই সবাই একটু ঢেকে দেবে, তাতে মাছের যে ফ্লেভারটা হয় সেটা খুবই ভালো হয়, আর তরকারি কালারটাও চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি ফোড়ন দেবো কী দিয়ে, না জিরে দিয়ে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি এইভাবে আমাকে শিখিয়েছিল, স্টেপ বাই স্টেপ যেভাবে শিখিয়েছে আমি সেইভাবেই করে যাচ্ছি। তো ওনার রান্না আমি মাঝে মধ্যে অনেকবারই করি, কারণ পরের অনেক শখ যে ওর মায়ের হাতে রান্না খাবে, যেহেতু শাশুড়ি এখন নেই, তো
মাঝে মধ্যে চেষ্টা করি সেই রান্নাগুলো ছেলে মেয়েকে খাওয়ানোর। আর ফোড়ন দেওয়ার মজাটাই আলাদা, আখায় কিন্তু গ্যাসে কিন্তু এত মজা হয় না সত্যি কথা। আর ফোড়নে আমার শাশুড়ি বলতো ফোড়নে নাকি তরকারির স্বাদ একদম অন্য লেভেলে নিয়ে যায়, সত্যি কথা। ফোড়ন না দিলে কিন্তু তরকারির টেস্ট বোঝাই যাবে না। তো আমি সেই জিরেগুলো আবার গুঁড়ো করলাম যেগুলো ভাজা রেখে দিয়েছিলাম। তো তোমাদেরকে আমি এতক্ষণ বললাম যে গরম মশলাটা কেন আমার শাশুড়ি বেশি ইউজ করতো না, সত্যি কথা উনি গরম মশলা কিন্তু বেশি ইউজ করতো না, ডিমের ঝুলেও মাঝে মধ্যে গরম মশলা দিত না। উনি জিরে ভাজা করে গুঁড়ো করে দেওয়ার মানে তখন তো আর শিল নোড়াই করতো না, অল্প পরিমাণে হলে গাবলিতে হাতা দিয়েই ব্যাস বেটে দিয়ে দিত। তো আমার ফাইনালি হয়ে গেল ফুলকপি ঝোল, পাতলা ঝোল, তারপরে আমি বেগুনগুলো ভাজা করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু সত্যি মানে দেখতে তোমাদের কেমন লাগলো আমি সেটা জানি না, কিন্তু আমরা করে খুব মজা পেয়েছিলাম, আর নিজের মজাটা পাওয়াটাই শ্রেষ্ঠ আমার মনে হয়। ছেলে মেয়েও খুব মজা পেয়েছিল, ছেলে তো ভাবলো ছোট একটা পিকনিক।